ভারত থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার আরও 25 লাখ ডোজ কোভিশিল্ড টিকা এসেছে দেশে। মঙ্গলবার রাতে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত এই টিকা চলমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত 1,15,00,000 টিকা পেয়েছে বাংলাদেশ। গত 7 ফেব্রুয়ারি দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে 3 কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।